আমাদের সন্তান যারা প্রাইমারি স্কুলে যাচ্ছে বা স্কুলে যাচ্ছে তারা সেখানে গিয়ে যে শিক্ষাটা নেয় এটা কিন্তু সারা জীবনে থেকে যায় তার প্রমাণ আমি নিজে আমি আমার প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে যা শিখেছি ওটাই কিন্তু এখনো আমাকে গাইড করে বিভিন্ন জায়গায় আমি মনে হয় আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন এরপরে সেটার আপনার উৎকর্ষতা লাভ করে তার বিকাশ লাভ করে হায়ার এডুকেশনে গিয়ে আবার অন্যান্য আরো বেশি কেউ পিএইচডি করেন অনেক বড় বড় আপনার বিদ্বান পণ্ডিত ব্যক্তিদের সংস্পর্শে এসে সেটা আরো বিকশিত হয় কিন্তু মূল যে ভিত্তিটা তৈরি হয় যে আপনার বেবিটা যার উপরে দাঁড়িয়ে আমি দাঁড়াই সেটা তৈরি হয় কিন্তু আপনার এই প্রাইমারি স্কুলে এবং হাই স্কুলে দুর্ভাগ্য আমাদের যে আমাদের এই বাংলাদেশ এখন পর্যন্ত পরীক্ষা নিরীক্ষাই চলছে এভাবে আপনি দেখবেন যে বারবার বারবার সরকার পরিবর্তন হলেই আপনি কিছু পরিবর্তনের জন্য আপনার শিক্ষানীতি তৈরি হয় বাংলাদেশ সরকার হয়েছিল ডক্টর কুদ্রে দেখতার শিক্ষানীতি তাই না সেই শিক্ষানীতি পরে আবহাওয়া পরিবর্তন হচ্ছে চলছে এখন আপনার আমাদের শিক্ষামন্ত্রী দীপুমণি তিনি আমাদেরকে নতুন করে শিক্ষা দিচ্ছেন এবং তার নতুন একটা জাতি গঠন করবার একটা পবিত্র দায়িত্ব তার উপরে অর্পিত হয়েছে সেই জাতি তার অতীত কি জানবে না জানলেও বিকৃত ইতিহাসের মধ্য দিয়ে জানবে সেই জাতি মৌলিক বিষয়গুলো সম্পর্কে তার কোনো ধারণা থাকবে না অজস্র ভুল ভ্রান্তিতে ভরা বই তাদেরকে পড়ে সেখানে তাদেরকে শেখে আরেকটি বিষয় যেটা আপনার অনেকদিন ধরে চলছে যেটা আমরা সবসময় রাজনীতির ময়দানে বলি কিন্তু এখন ক্ষমতা দিয়ে আমরাও কোনো চেষ্টা করি না হচ্ছে যে একই দেশে দুই রকমের শিক্ষানীতি যার ফলে কি হচ্ছে বাস্তবতা এটা দেখা যাচ্ছে যে আপনার দুটো সম্প্রদায় তৈরি হয় এখানেও আপনার ক্লাস স্ট্রাগলের ব্যাপার একটা এসে যায় যারা বিত্তশালী যাদের অনেক টাকা পয়সা আছে তারা কেউই সাধারণ শিক্ষায় ছেলে মেয়েদেরকে লেখাপড়া করান না করেন আপনারাই করেন না সবাই ইংরেজি মিডিয়ামে আপনার এ লেভেল ও লেভেল এ লেভেল করান তারপর ছেলেদের যেমন করে বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তাই না এই যে দ্বৈত শিক্ষার কেন্দ্র একদিকে প্রিভিলেজ লোকেরা তারা তাদের একটা আলাদা জগৎ তৈরি হচ্ছে এবং তারা তাদের মেধা বিদ্যা সবকিছু এত উৎকর্ষ যে সমস্ত প্রধান যে আপনার জায়গাগুলো যে জায়গাগুলোতে একটা আপনার দেশ চলে সেগুলো কিন্তু তারাই নিয়ন্ত্রণ করে অথবা বাইরে চলে যায় আর একেবারেই যারা সাধারণ প্রাণ অর্থবিত্তের অভাব আছে এদের জন্য কি প্রাইমারি স্কুল এদের জন্য কি আপনার হাই স্কুলগুলো ওইভাবেই কোন রকমের টিকে থাকা আর আপনার জেনারেল জেনারেল এডুকেশন অর্থাৎ সব বিএ পাস এমএ পাস হতে হবে বিএ পাস এমএ পাসে আমার কতটুকু উপকার আমার জাতির হচ্ছে দেশের হচ্ছে অর্থনীতির হচ্ছে এটা কিন্তু আমরা যারা তৈরি করি ক্যারিকুলাম তারা কিন্তু ভাবি না এবং বিজ্ঞান শিক্ষা কারিগরি শিক্ষা বৃত্তিমূলক শিক্ষা এই বিষয়গুলো আমার একদম পেছনে পড়ে আমরা রেমিটেন্স আয় করি বিশাল দুর্ভাগ্যজনক ভাবে আরো বেশি করতে পারি যদি আমরা এখান থেকে আপনার ভোকেশনাল ট্রেনিংটা স্কিল ট্রেনিংটা যদি আমরা দিতে পারতাম অনেক বিষয় অনেক লম্বা আলোচনার বিষয় আছে এটা আপনারা অনেকটা আমি ভালো জানেন আসলে একটা জাতির মূল জায়গাটা তো হচ্ছে তার শিক্ষা এবং সেই শিষ্য অবস্থা থেকে তাকে তৈরি করতে হবে ওইখানেই হাত দিয়েছে এবার সেজন্যই বললাম যে এতক্ষণে অরিন্দম কহিলাম সাথে আজকে এই সরকার তার যেটা কাজ সেটা করে যাচ্ছে তার কাজ হচ্ছে আপনাকে সত্যিকার অর্থে একটা পরিচয়হীন একেবারে নত জানু একটা ব্যর্থ জাতি ও রাষ্ট্রে পরিণত করার সেই কাজ সে করে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার খুব অবাক হয় বিস্মিত হই এখন পর্যন্ত এই যে
এত বড় ভয়াবহ একটা কাজ হচ্ছে, এটাই আপনারা কয়েকজন ছাড়া বাইরে আর কেউ বলছে না। তথাকথিত আমাদের দারুণ দারুণ বিদ্বান শিক্ষিত সুশীল সমাজেরা যারা বিভিন্ন রকম পোশাক টোশাক করেন বিভিন্ন সময়ের আপনার একটা অনুষ্ঠানের আদলে, তাই না? তাদের মুখ দিয়ে কিন্তু একটা কথা বলে দিচ্ছে, তারা একবার জন্য কথা বলছেন না যে এটা ঠিক হচ্ছে না। আমার তো একটা আলাদা সত্তা আছে, আমি একটা আলাদা ভূখণ্ডে একটা আলাদা জাতি, আমার কৃষ্টি ঐতিহ্য ধর্মবোধ আমার সবকিছুই কিন্তু এক নয় অন্যান্যদের সঙ্গে, সেই জন্যই আমি একটা বাংলাদেশি জাতি। এই জায়গাটায় কেন জানি না আমার মনে হয় যে আমাদের জাতিগত ভাবে আমরা এত হয় অজ্ঞ না হয় ভীরু না হয় কাপুরুষ, এই কথা বললে আবার অনেকে খেপে যাবেন। হ্যাঁ বাঙালি জাতি কাপড় করে দিচ্ছে এভাবে কথা বলা শুরু করেন তার, দ্যাট ইজ দ্য ট্রুথ। সত্যকে সত্য বলতে আমার এত ভয় কেন? মিথ্যাকে মিথ্যা বলতে আমার এত ভয় কেন? কেন আমি রুখে দাঁড়াই না? কেন আমার যে শিশুকে আজকে ভ্রান্ত ভাবে একটা ভ্রান্ত জাতিতে পরিণত করে চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই না কেন? কেন এখনো আমার অভিভাবকেরা আমার শিক্ষকেরা রাস্তায় বেরিয়ে পড়েনি এটা নিয়ে? এটা বিএনপি নয়, আওয়ামী লীগ নয়, জামাতে ইসলাম নয়, কমিউনিস্ট পার্টি নয়, এটা আমার জাতির সত্তার প্রশ্ন, আমার অস্তিত্বের প্রশ্ন। এই বোধ থেকে আমরা আপনার সৃষ্টি করতে পারি নিজেদের মধ্যে পারছি না। আপনার ভুল ভ্রান্তি সব কিছু দেখছেন, খুব ভালো, করতেই হবে, তা সঙ্গে সঙ্গে ওই দর্শনটাকে বুঝতে হবে আমাকে, যে দর্শনের মধ্য দিয়ে তারা আমাদেরকে একেবারেই অপরিচিত করতে চায়, স্বাতন্ত্র্যহীন করতে চায়, স্বকীয়তাহীন করতে চায় এবং আমাকে একটা নত জানু একটা জাতিতে পরিণত করতে চায়। সুদেবৃন্দ, ওই জায়গাতেই আমাদেরকে যেতে হবে, ওই জায়গাতেই আমাদেরকে ধরতে হবে, ওই জায়গাতেই আমাদেরকে প্রতিবাদ করতে হবে। যা খুশি তাই করে যাচ্ছে, যেমন খুশি করে যাচ্ছে, দিনকে রাত বলছে, রাতকে দিন বলছে, মুরগির ডিমকে অশ্বডিম্ব বলছে, কিন্তু আমরা কেমন অবাক বিস্ময়ে সবাই কেমন যেন আপনার মরেই গেছি মনে হয়, মনে হয় বেঁচে নেই, আমাকে ঘা দিয়েও বাঁচানো যাচ্ছে না। নজরুল ইসলাম সাহেবের সেই কবিতা, আত্মরাদের ঘা দিয়ে তুই বাঁচা কই, ওঠে না তো কেমন করে বাঁচবো? আপনারাই যদি না জাগেন, আপনাদের যদি না ওঠেন, যারা সমাজের কে তৈরি করেন, যারা মানুষ গড়ার কারিগর, যারা সমাজকে তৈরি করেন, সবাই কিন্তু জেগে উঠতে হবে আজকে।